ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আর নতুন ভিডিও মানেই আমার নতুন দিন শুরু, আর নতুন করে কাজ কর্ম আবার শুরু। এই ব্যস্ততা রোজ দিনই কিন্তু আমার দিন কাটে ব্যস্ততার মধ্যেই, আর সে তার মধ্যেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। এই লাউ গাছটা উঠেছে দেখো, আস্তে আস্তে মাচার ওপরে উঠছে। আর এইদিকে একটা লাউ গাছ উঠছে। এটা ওখানে আবার কোনটি কতগুলো হয়েছে, অনেকগুলো আবার কোনটি হয়েছে। ছাদে চলে এসেছি, আর ছাদে উঠলে সকালবেলা কিন্তু অনেকগুলো কাজ নিয়ে উঠি। জামা কাপড়, আগের দিনে জামা কাপড় যদি ভেজে থাকে সেইগুলো নিয়ে চলে আসি, সেইগুলো ছাদে মিলে দিই, গাছে জল দিই। তারপরে যদি কোনো কাজ করার থাকে বা ট্যাঙ্কির পাইপ লাগানো থাকে বা ছোট্ট একটা ড্রাম আছে জল ভর মানে গাছে জল দেওয়ার জন্য, ওই সব অনেক কাজ থাকে ছাদেতে। যদি এই সব কাজ একবারে সব সকালবেলা নিয়ে উঠি। আর দেখো এখন গাছে জল দেওয়া হয়ে গেল, আর তোমাদের সাথে একটু গাছের নিয়ে তোমাদের একটু জ্ঞান দেওয়া হয়ে গেল, যে গাছ নিয়ে কথা বলাও হয়ে গেল। আর তারপরে জামা কাপড়, যে কালকের জামা কাপড়গুলো হালকা ভেজা ছিল সেগুলো মেলাও হয়ে গেল। আর গাছের জন্য, গাছে জল দেওয়ার জন্য একটা ছোট্ট ড্রাম আছে, সেই ড্রামে মা জল ভরে রাখে, আর সেই ড্রামেও আমি পাইপ লাগিয়ে চলে গেলাম। সেই ড্রামে জল ভরে যাবে, আবার এসে পাইপটা খুলে দিলে আর ভরে গেলে পাইপটা, ছোট ড্রামটা ভরে গেলে পাইপটা খুলে দেবো। তারপরে চলে এলাম বাসন মাজতে। আর ওইদিকে তোমাদের দাদাভাই এখন কদিন ধরে ঘরে আছে, তার একটা কারণ আছে, কদিন পরে সেই কারণটা বলবো তোমাদের। তোমাদের তো সবই শেয়ার করি, কারণ তোমরা তো আমার বন্ধু, আর বন্ধুকে সবই শেয়ার করতে হয়, তাই তো? আমার পরিবারের মধ্যে কিন্তু তোমরাও পড়ো। আমি যে পরিবারের মধ্যে, এই পরিবারিতে, এই বাড়িতে আমরা যে ফ্যামিলিতে পাঁচজন, মামামকে নিয়ে পাঁচজন, এখন কিন্তু পাঁচজন নয়, আর আমার বাপের বাড়ির ফ্যামিলিও আছে। আমি ওই ফ্যামিলির মধ্যে আমার বাপের বাড়ির ফ্যামিলিকেও ধরি। আর তারপরে কিন্তু তোমরাও চলে এসেছো ফ্যামিলিতে, অনেকজন হয়ে গেছে। এখন আমার ফ্যামিলিতে কিন্তু 57 জন হয়েছে। আস্তে আস্তে করে আমার তো এই সবে দিন চালু, আস্তে আস্তে করে আমি ঠিকই ঠাকুরের কাছেও কামনা করি, আর তোমাদের কাছেও বলি যে তোমরা যদি পাশে থাকো আর মাথার উপরে যদি ঠাকুর থাকে, আমার ভগবান থাকে, ঠিকই আমি সামনের দিকে, আস্তে আস্তে সামনের দিকে আমি ঠিকই এগোতে পারবো। আজকে আমার 57 জন সাবস্ক্রাইবার আছে, একদিন আমি ঠিকই আস্তে আস্তে করে অনেকজন আমার ফ্যামিলিতে চলে আসবে, তাই তো? এরম করেই তো ফ্যামিলি বাড়ে, পরিবারে সবাই তো আস্তে আস্তে করে একজন একজন করেই তো বাড়ে, তাই না? তোমাদের দাদাভাই একা ছিল, তারপরে আমি এলাম, তারপরে মামা এলো, আমরা ফ্যামিলিতে আস্তে আস্তে করে বাড়ছে। তো আমিও আশা রাখছি, আমিও ঠাকুরের কাছে সব সময়ের জন্য ডাকি যে আমাদের, আমার পরিবারটা, আমি যে পরিবারটা শুরু করেছি এই ইউটিউবের মাধ্যমে, এই পরিবারটাও আস্তে আস্তে করে ঠিক ঠাকুরের কাছে চাই যে তোমার আশীর্বাদে যেন এই পরিবারটা আমার বাড়তে থাকে। জানি না ঠাকুর ভগবান আমার কথা কতদূর শুনবে, কিন্তু তোমরা শুনলে, কিন্তু তোমরা পাশে থাকলে কিন্তু ঠাকুর ঠিকই শুনবে আমার কথা। তা চলো, বাসন তো মাজা হয়ে গেল, আর তাড়াতাড়ি করে তাহলে কাজটা সেরে নিই, আবার একটু পরে তোমাদের সাথে গল্প করছি।
দেখো কত বড় বড় কুমড়ো হয়েছে। আর এই কুমড়ো হলো আমাদের পাশের বাড়িতে একটা বাড়ি পাশের বাড়ি মানে পাশেই একটা বাড়িতে গাছ চালেতে কুমড়ো হয়েছে, তিনটে কুমড়ো। আর এই কুমড়ো তিনটে বাবাকে দিয়ে গেছে, বিক্রি করে গেছে, আর সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপরে ঠাকুরের বাসন মেজে নিচ্ছি। আর কদিন ঠাকুরের বাসন মাজতে সময় পাইনি, কারণ তোমাদের দাদাভাই ঘরে থাকলে কাজকর্ম তো যে না মামাকে ধরছে, এই দিয়ে তাড়াতাড়ি কাজকর্ম সেরে নেওয়া যায়, কিন্তু কি বলো তো তোমাদের দাদাভাই থাকলে আরও দেরি হয়ে যায়, বুঝতে পারি না কেন। আবার এটাও ঠিক যে তোমাদের দাদাভাই কাজে বেরোলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর তাড়াতাড়ি কাজকর্মগুলোও সারা যায়, কিন্তু তোমাদের দাদাভাই কদিন বেরোচ্ছে না বলে তাই রান্নাটাও হচ্ছে না, রান্নার পরে মানে রান্নাটা হচ্ছে না, যেহেতু ঘুম দিয়ে উঠতেও দেরি হয়ে যাচ্ছে আর একটার পর একটা কাজও দেরি হয়ে যাচ্ছে, তাই হয়তো দেরি হচ্ছে। মানুষটাকে ওইরকম খারাপ বলা যায় না যে তোমাদের দাদাভাই আছে বলে কাজে দেরি হয়ে যাচ্ছে, তা না, আমি একটু ইয়ার্কি মেরে কথা বললাম, ইয়ার্কি মারলাম। আর এখন দেখো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, আর ঠাকুরের বাসন ধুয়ে নিচ্ছি, আর এরপরে যাব মেয়ের খাবার বসাতে। আর ততক্ষণে মাও চলে আসবে, মাকেও চা বসিয়ে দেবো, মানে মেয়ের খাবার বসানোর পরে মাকেও চা গরম করে দিই, একবারে দুটো কাজ হয়ে যায়, মেয়ের খাবারও বসাই আর মাকেও চা গরম করে দিই, তারপরে যাব বিছানা গোছাতে। আর দেখো বিছানা গোছাতে চলে এসেছি, আর আমার পাকা বুড়িটা কি কাজ করবে দেখো, ও কিছুতে বিছানা গোছাতে দেবে না, প্রত্যেক দিন এইরকম করে, তাই আমি বিছানা গোছাতে এলেই না মানে আমার আলিশ্য লেগে যায়, আমার যেন ঘুম পেয়ে যায়। কেন বলো তো, বিছানা গোছাতে কিছুতে দেবে না, ও শুয়ে পড়বে আর আমাকেও বলবে মা শো শো, ও মানে শুতে বলবে। আর দেখো এখনও ঠাকুমা ডাকছে, ওই জন্য নাবলো, নাবিয়ে দিলাম যে না তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নেবো, তা না, সেই দেখো চেয়ার একটা নিয়ে বিছানায় উঠে পড়বে, এখন ওকে উঠিয়ে দিতে হবে, উঠিয়ে দিয়ে ও কোলে শুয়ে থাকবে, সকালে কত কাজ থাকে তাও তার মাঝখানেও ওকে একটু কোলে নিয়ে বসে থাকি, কিন্তু দেখো এখন কোলে নিয়ে বসে থাকার সময় বলো, সকালবেলা একটার পর একটা কাজ লেগেই আছে, তাও অনেকক্ষণই ঘুম দিয়ে ওঠার পরে একটু আদর করলাম, অনেকক্ষণ কোলে নিয়ে বসেছিলাম, তারপরে খাইয়ে দিলাম, খাইয়ে দাইয়ে ওকে খেলনা মানে রান্নাবাটি দিয়েছি যে না একটু খেলা কর, আমি এ দিয়ে কাজগুলো সেরে নিই, তা করবে তো করছে তো নাই, আর আমার সঙ্গে এরম করে যাচ্ছে, আর ওই দিক দিয়ে মা বলে যাচ্ছে যে না একটু কোলে নিয়ে বসো তারপরে কাজ করবে, তা একটু কোলে নিয়ে বসলাম, দেখো একটু আদর করলাম, আর বারবার ওঠার কথা বলছি যে মাম্মা মোট আমি বিছানাটা তুলে নিই, তা উঠবে না কিছুতে। বিছানা গোছানোর পরে ঘর ঝাড় দিয়ে তারপরে যাব ওপরে জামাকাপড় মিলতে, ফুল তুলতে, তখনও আবার আমার সাথেও যাবে। কালের ওই জবা ফুলটা ফুটে গেছে, যে ছোট্ট জবা ফুল দেখালাম সেটা ফুটে গেছে, জবা ফুলটা আজ এই গাছেতে অনেকগুলো জবা ফুল ফুটেছে, অনেক সময় গাছেতে অনেকগুলো জবা ফুল ফোটে, আবার অনেক সময় তিনটে চারটে এই রকম জবা ফুল হয়, তা আজকে দেখছি গাছেতে অনেকগুলো জবা ফুল হয়েছে, আর এমন ওপরে মা বাবা মানে মা যে মাচাটা করে দিয়েছে, আর ওপরে ফুলগুলো না ফুল হলে ওপরে আর পারতে পারি না, মাচের ভেতর দিয়ে হাত ঢোকাতে খুব অসুবিধা হয়। আর তারপরে দেখো ফুল তোলা হয়ে গেছে আমার, আর সামনে দেখো ক্যামেরা ফোনের সামনে প্লাস্টিকটা রয়েছে, ওর মধ্যেই ফুল রেখেছি, আর এখন যে সকালে যে জামাকাপড়গুলো মিলে দিয়ে গেছিলাম সেগুলো তুলে নিচ্ছি, আর তারপরে যে জামাকাপড়গুলো ধোয়া হয়েছে আজকে সেইগুলো মিলে নেবো, আর মামামকে একটু ঘুরিয়ে নিয়ে ওকে নিচে দিয়ে এলাম, কারণ আজকে একটু কাজ আছে ওপরে, তাই ওকে নিচে দিয়ে এলাম মায়ের কাছে, তাই মা ওর সঙ্গে একটু গল্প করছে কথা বলছে, আর আমি এদিকে জামাকাপড়গুলো মিলে নিয়ে যাব নিচে রান্না করতে, মানে একটার পর একটা কাজ লেগেই থাকে সকালবেলা, আমার একটু ফাঁকা টাইম থাকে সন্ধ্যেবেলাটা, তাও সন্ধ্যেবেলা বলতে গেলেও তাও কাজের মধ্যেই থাকি, ওই সারাদিনই ব্যস্ততার মধ্যেই আমার সময় কাটে। আর দেখো কথা বলতে বলতে রান্নার দিকেও চলে এলাম, আর চাটনি সবার প্রথমে চাটনি করে নেবো,
বাবা জল পাই আর পেঁপে দিয়ে গেছে, দুটো মিশিয়ে চাটনি করে নেবো। তাই কড়াইয়ে পেঁপেটা আর জলপাইটা একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি, যাতে পেঁপের কাঁচা গন্ধটা না থাকে। আর তারপরে কড়াইতে অল্প তেল দিয়ে ওর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে পেঁপে আর জলপাইটাকে দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তারপরে চিনি দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলাটা কী করে করেছি সেটা বলে দিই। কড়াইতে, শুকনো কড়াইতে পাঁচফোড়ন, সর্ষে, গোটা সর্ষে, পাঁচফোড়ন আর গোটা জিরে দিয়ে ভালো করে নেড়ে তারপরে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। আর সেই গুঁড়োটাই আমি লাস্টে দিয়ে দিলাম। দেখলে দেওয়ার পরে চাটনিটা দিয়ে দিয়েছি, দিয়ে আর চাটনিটা কিন্তু খেয়ে সবাই ভালো বলেছে যে ভালোই লাগছে, পেঁপে দিয়ে যে চাটনিটা হয়েছে মনেই হচ্ছে না। আর তারপরে বলে দিই যে কী রান্না করেছি, রান্নাটা তোমাদের শেয়ার করে নিই, যে কীভাবে রান্নার রেসিপি শেয়ার করে নিই, কিন্তু কী রান্না হয়েছে সেটা বলে দিচ্ছি। আজকে রান্না হয়েছিল কলমি শাক আর বাঁধাকপি ভাজা আর পঞ্চপাণ্ডব, বাবা নাম দিয়েছে পঞ্চপাণ্ডবের তরকারি, মানে পাঁচমিশালির তরকারি। আর তারপরে বাসনটা গুছিয়ে নিচ্ছি, কত বাসন পড়েছে দেখেছো, বাসন মাজার ঝুড়িতে বাসন রেখেছি, আবার মামামের এই জামাকাপড় ধুই, এই জামাকাপড়ের গামলায় এক গামলা জামাকাপড় বাসন, এইগুলো কিন্তু সব আমাদের একদিনের বাসন, এত বাসন পড়ে আর এত জামা কাপড় পড়ে, মানে আমি পাগল হয়ে যাই মাজতে মাজতে আর জামা কাপড় ধুতে ধুতে। তো যাই হোক, ধুতে তো হবে আর বাসনও মাজতে হবে। তা বাসনটা গোছানো হয়ে গেছে আমার। কি রান্না হয়েছে সেটা তো তোমরা জানোই, ভিডিওতে দেখেইছ। আজকে তেমন ভালো কিছু রান্না হয়নি, বাবা কলমি শাক ভাজা আর বাঁধাকপি ভাজা দিয়ে করতে দিয়েছিল, আর দিয়েছিল পাঁচমিশালি তরকারি। তা মা কী করেছে, পাঁচমিশালি বাঁধাকপিও ভাজতে হবে আর কলমি শাকও ভাজতে হবে, দুজনে দুটোকে একসঙ্গে কেটে দিয়েছে। আর সেই মতনই আমিও ভেজে ফেললাম। আর পাঁচ রকমের সবজি, আর তোমাদের দাদাভাই পাঁচ রকম মানে সবজি ফবজি অতটা খেতে ভালোবাসে না, তার জন্য এখন কি মাকে দিতে গেছিলো, তা চাউমিন নিয়ে এসেছে, বললো যে আমি রাত্রির ওই তরকারি দিয়ে খাবো না, তুমি আমাকে চাউমিন করে দাও, আমি চাউমিন দিয়ে খাবো। তাই আমি বললাম চাউমিনও করবো, রুটিও করবো, তার থেকে দু প্যাকেট আনো, একটু বেশি করে আনো, রাত্রিরও হয়ে যাবে আর একটু দেরি করেও করবো, কারণ এখন 1:30 বেজে গেছে, এখন 9:15 বাজে, এই এখন করতে হবে আমার, হতে হতে 9:15 9:30 বাজবে, তাহলে রাত্রির খাবারও হয়ে যাবে আর বাবাও খেয়ে নেবে। আর শুধু মামামের জন্য একটা রুটি করব, তাহলে রাত্রিরে আর রুটি করব না আজকে, কারণ ওই তরকারি দিয়ে বাবা খাবে, কিন্তু চাউমিন হলে বাবা অতটা মানে রুটি খেতে চায় না। তা আমিও ভাবলাম ঠিক আছে, রাত্রিবেলা তাহলে হয়ে যাবে, চাউমিন দিয়ে একটু বেশি করে আনলে হয়ে যাবে। চাউমিনটা আমার রেডি হয়ে গেছে, আর চাউমিনটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, মানে আমি খেয়েছি, আমি বলছি যে খুব সুন্দর খেতে হয়েছিল। তাই এখানে ভিডিওটা এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল এক নতুন ভিডিওর সাথে।